আসসালামু আলাইকুম। সম্মানিত স্মার্ট কৃষক ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদেরকে কিন্তু গেল ভিডিওতে আমি দেখাইছিলাম যে মরিচ চাষের চারা লাগানোর একদিন কিংবা দুদিন পর কোন আপনারা আপনাদের মরিচ গাছে কি কীটনাশক আপনারা ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনাদেরকে আপনারা এই ভিডিওর আগের ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইছিলাম। তো আজকে আমাদের গাছের বয়স কিন্তু দেখা যায় 5 দিনের মতো হচ্ছে, হয়তো 15 তারিখে লাগাইছিলাম, আজকে 20 তারিখ। তো আজকে আমাদের কাছে আমরা কি স্প্রে দিব সেটাই মূলত আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকে হয়তো ভাবতে পারেন যে সাইফুল ভাই এত ঘন ঘন স্প্রে দেওয়া লাগে কি জন্য। তো ভাই, এখন দেখা যায় যে আপনার ঘন ঘন বৃষ্টি হচ্ছে এবং আমাদের এখানে তাপমাত্রাটা বেশি হচ্ছে, দেখা যায় এখন বৃষ্টি হলো আবার 1 ঘন্টা পরে তাপমাত্রাটা অনেক বেশি, তো এর কারণে কিন্তু আমরা একটু ঘন ঘন স্প্রে দিচ্ছি। কারণ আপনার দেখা যায় আবহাওয়াটা যদি ভালো থাকতো সে কারণে কিন্তু 7 দিন পর পর স্প্রে দিলেও চলতো। তো এখন দেখা যায় আমাদের এখানে বৃষ্টি রোদ এই কারণে কিন্তু আমরা একটু 3 কিংবা 4 দিনের মধ্যে স্প্রেটা দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা আমাদের এই জমিতে কোন কীটনাশক কিংবা ছত্রাকনাশক স্প্রে করব সেটাই মূলত আজকে আপনাদেরকে জানাব। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমাদের গাছের বয়স কিন্তু 5 থেকে 6 দিন। তো এই আপনার 6 দিনে আমার গাছ 6 দিন বয়সে আপনার আমাদের কাছে কোন ছত্রাকনাশকটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমাদের অ্যামিস্টার টপ। তো এই অ্যামিস্টার টপ কিন্তু আমরা আমাদের এই মরিচ গাছে আজকে দিব। তো এই অ্যামিস্টার টপ আপনার ছত্রাকনাশক হিসেবে মরিচের ক্ষেত্রে আপনার দেখা যায় অনেক ভালো একটা রেজাল্ট দেয়, এই কারণে কিন্তু আমরা এই 2 নম্বর স্প্রে আমরা কিন্তু অ্যামিস্টার টপটা ব্যবহার করতেছি আমাদের এই মরিচ গাছে। আচ্ছা, আমরা এই অ্যামিস্টার টপটা আনলাম কিন্তু এখন দেওয়ার নিয়মটা আমরা আপনাদেরকে বলে দেব, সেটা হচ্ছে আপনার আমরা যেহেতু ছোটো গাছ সেই ক্ষেত্রে আমরা 16 লিটার পানিতে আমরা কিন্তু 5 মিলি হারে ব্যবহার করবো এই অ্যামিস্টার টপটা। তো আমরা যদি অ্যামিস্টার টপ দিতে চান সেক্ষেত্রে আমাদের যদি 5 দিন কিংবা 6 দিন গাছের বয়স হয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যামিস্টার টপটা আপনারা 5 থেকে 6 মিলি পরিমাণ ব্যবহার করতে পারবেন। আর যদি গাছের বয়স কিংবা 1 মাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 8 থেকে 10 মিলি ব্যবহার করতে পারবেন। তো অ্যামিস্টার টপ আপনারা হয়তো অনেকেই চিনেন, এ কারণে কিন্তু আমাদেরকে গ্রুপটা বলার দরকার মনে করতেছি না, যেহেতু আমি অ্যামিস্টার টপ সবাই চিনে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। তো এরপরে এর সাথে একটা যেটা আমরা দিব আমাদের এই মরিচ গাছে সেটি হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমরা এন্ট্রাকল। আমাদের বাড়িতে কিন্তু এটা আমরা ভাগ করে আনছি যেহেতু আমাদের অল্প পরিমাণ লাগতেছে, আমার 1 মেশিন পানি লাগে আমার এই মরিচের জমিতে। আমরা এই এন্ট্রাকলটা যে পরিমাণ আমাদের কাছে দিব, আমাদের এই এন্ট্রাকলটা আমাদের কাছে দিব হচ্ছিল আপনার প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম। তো আমি কিন্তু এখানে 40 গ্রামের মতো আনছি এন্ট্রাকল, আমার 16 লিটার পানি লাগবে। তো আপনারা চাইলে কিন্তু 16 লিটার পানিতে 40 গ্রাম পর্যন্তই ব্যবহার করতে পারেন। তো এই এন্ট্রাকল আর অ্যামিস্টার টপ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছিলো আপনার দুটাই কিন্তু ছত্রাকনাশক, কিন্তু এন্ট্রাকলের মধ্যে কিন্তু প্রোপিনেপ আছে। এই প্রোপিনেপ থাকার কারণে কিন্তু আমাদের এই গাছ যেগুলো আপনার আছে এগুলো কিন্তু আরও সতেজ থাকবে এবং সবুজ হবে, এই জন্য আমরা কিন্তু অ্যামিস্টার টপের সাথে এন্ট্রাকলটা আমরা আমাদের জমিতে ব্যবহার করতেছি। আশা করি স্মার্ট কৃষক ভাইরা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যদিও না কেউ বুঝতে অসুবিধা হয়, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু এই নম্বরে ফোন করে আমাদের সাথে পরামর্শ কিংবা যে কোনো কৃষি বিষয়ক তথ্য আপনারা কিন্তু জানতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।